বন্ধুরা, সামনে রেলগাড়ি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে বক্সা ফিডার রোড আলিপুরদুয়ার। এই রাস্তাতে পাশাপাশি চলছে আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশন। এই ফিডার রোড উত্তর দক্ষিণে বিস্তৃত, বর্ষার জঙ্গল থেকে বেরিয়ে আসছে রাস্তাটা, এসে আলিপুরদুয়ার শহরে ঢুকেছে। দক্ষিণ দিকে শহরটা রয়েছে। আমরা এখনই এই স্টেশনের প্রবেশ পথ দেখতে পারবো। দেখুন স্টেশনটার স্টেশন বিল্ডিং। অনেক আগে, মানে 1980 সনের কাছাকাছি সময়ে এখানে মিটার গেজ লাইন ছিল, তো সেই সময়টায় আমি এখান থেকে গুয়াহাটি গিয়েছিলাম। প্রচণ্ড ভিড় থাকতো, মানে সারা কুচবিহার ডিস্ট্রিক্টের যারা যাত্রী তারা গড়ি দিয়ে গেলে পরে এই স্টেশন থেকে যেতে। কিন্তু কুচবিহারের নি কুচবিহার স্টেশনটা যখন হয়ে গেল এবং সেটা বটগেজ লাইন, সরাসরি যোগাযোগ হয়ে গেল আসামের সঙ্গে, তখন কুচবিহার ডিস্ট্রিক্টে যে বিশাল জনসংখ্যা, তাদের সেই যাত্রী তার সংখ্যা এখানে কমে গেল। এটা আলিপুরদুয়ারবাসীর জন্য একটু অবশ্যই দুঃখের, কিন্তু কুচবিহারবাসীর জন্য অবশ্যই সুখের, কারণ হাতের কাছে সুবিধা বাদ দিয়ে এতটা দূর থেকে আসতে চাইবে না। না এই হোক, আমি আলিপুরদুয়ার জংশন স্টেশনটা তুলে ধরলাম আপনাদের সামনে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা থেকে দূরে থাকবেন।